গাজা সেবনের অভিযোগে ভারতের কমেডি কুইন ভারতী সিং গ্রেপ্তার ভারতের কমেডি কুইন খ্যাত ভারতী সিংকে গ্রেপ্তার করেছে দেশটির মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি গাজা সেবনের অভিযোগে শনিবার তার মুম্বাইয়ের ফ্ল্যাটে অভিযান চালানো হয় তলাশি শেষে জিজ্ঞাসাবাদের জন্য ভারতী ও তার স্বামী হর্ষ লিম্বাজিয়াকে এনবিসি ব্যালা স্টেট অফিসে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় ভারত সিংকে এবং তার স্বামী হর্ষকেও গ্রেপ্তার করা হয় গোয়েন্দা সূত্রের খবর দুজনেই গাজা সেবনের কথা স্বীকার করেছেন তাদের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে ভারতীয় টেলিভিশনে ভারতীয় অতি পরিচিত মুখ দ্য কপিল শর্মা শোতে একটি কমেডি রোলে অভিনয়ের কাজ করেছেন ভারতী পাশাপাশি একটি নাচের রিয়েলিটি শোতেও সঞ্চালকের ভূমিকায় রয়েছেন তিনি ও তার স্বামী হর্ষ ঝলক দেখলাজা নাস বালিয়ে ও অন্যান্য টিভি শোতেও দেখা গেছে ভারতীকে দু সতেরো সালের তেসরা নভেম্বর ভারতী সিংকে চিত্রনাট্যকার হর্ষ সিং বিবাহ করেন